Good morning my family, welcome back to my channel and welcome to a new blog. আর আজকের হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা মতো তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি আই होप যে তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো সকালে উঠেই ফারস্টে জানলা তো খুলেই দিয়েছি আর এরপর রাত্রি বেলায় যে সমস্ত ম্যাট গুলো আমি ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোকে আমি আবার তুলে টেবিলে রেখে দেব তো যেদিনকে রাত্রি বেলা ননভেজ খাই সেদিনকে তো ওইগুলো আমি একদম জল দিয়ে ধুয়ে ভালো করে মেলে দিই আর ভেজ হলে এমনি একটু মুছে নি কোনো অসুবিধা হয় না তো কালকের মঙ্গলবার ছিল তো যাই হোক এখন ফ্রিজ থেকে যা বার করার বের করে নিয়ে আমি এখন যাব কিচেনে বানাবো হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট রেডি করার আগে আমি একটু গরম জল নিয়ে নেব আর আজকের বসে খাওয়ার সময় হবে না ব্রেকফাস্টটা রেডি করতে করতে একটু একটু করে চুমুক দিয়ে খাবো আমার সকালে উঠে গরম জলটা খেতে বেশ ভালো লাগে ঘুমটা ছেড়ে যায় তবে একবারে আমি চুমুক দিয়ে খেতে পারি না একটু একটু করে চুমুক দিয়ে খাই তো সেটা বেশ ভালো লাগে তো ধোসার সাথে বানাবো চাটনি তো টমেটো পেঁয়াজ বাদাম ছোলার ডাল সব কিছু দিয়ে তেলে নেড়ে একটু ঠান্ডা করে এটা এখন আমি মিক্সিতে পেস্ট করব তো যতক্ষণ গরম আছে ততক্ষণ আমি ধোসাগুলোকে করে ফেলি তো আজকের কোনো আলুর পুর বা এই সমস্ত কিছু করব না বাস ধোসা আর চাটনি আমার তো খুবই ভালো লাগে তবে সৌমেনের আলুর পুরটা একটু পছন্দ করে বাট আলুর পুর করতে অনেকটা টাইম লাগে আলু সিদ্ধ করা আবার সেটাকে মশলা দিয়ে মানে রেডি করা তো এই জন্য ভাবলাম যে আজকে শুধু ধোসা আর চাটনি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর এই ধোসা বা সাউথ ইন্ডিয়ান এই সমস্ত খাবারগুলো বিয়ের আগে সেরকম একটা খেতাম না আর বাড়িতেও এই সমস্ত খাবার হতো না এইগুলো আমি বিয়ের পরে এখানে এসেই বানানো শিখেছি খাওয়া শিখেছি বেশ ভালো লাগে হেলদি ব্রেকফাস্ট আর পেটটাও ভরে আর একদিন আমি যদি ধোসার ব্যাটার রেডি করি দুদিন মোটামুটি চলে যায় তো এই হচ্ছে ব্যাপার কিন্তু একটু প্রিপারেশনের জন্য টাইম তো লাগেই আগে থেকে পেস্ট করা তারপরে সেটাকে অনেকক্ষণ রেখে দেওয়া ফার্মেন্টেড হওয়ার জন্য আর তারপরে এই চাটনি বানানো তো যাই হোক বেশ ধোসাগুলো আমার সুন্দরই হয় শিখে গেছি এখানে সবার থেকে শিখেছি এখানে আমার অনেকগুলো সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড আছে আর ওদের তো মেন খাবার এইটা মানে ওরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুতেই ধোসা খায় খুব পছন্দ করে নট অনলি ধোসা ইডলিও খায় তো চলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপরে বাকি কাজগুলো করতে করতে গল্প করছি তো কালকের কিছু মানে কাঁচা লঙ্কা এনেছিল সেগুলোকে আমি ভালো করে ধুয়ে দিয়েছিলাম রাত্রিবেলায় জল ঝরে গেছে এখন আমি এইভাবে স্টোর করব তাতে করে লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে যে জলটা বেরোয় না সেটাই টিস্যু পেপারগুলো সোক করে নেয় তো এইভাবে আমি ফ্রিজে শুকনো লঙ্কা বলছি কাঁচা লঙ্কা স্টোর করি আর চাটনি বানানোর পর প্রত্যেকবার চাটনির যে মানে ছিটাটা আসে জল ঢল বেরিয়ে পুরো একদম আমার মিক্সিটা একদম পুরো গন্দা হয়ে যায় তো সাথে সাথে একটু মুছে না নিলে একদমই ভালো লাগে না গন্দাটা রেখে দিতে তো ভাবলাম এটাকে একটু আমি ক্লিন করে নিই তো যেটা বলছিলাম তো ওদের কাছ থেকে আমার এই ধোসা বানানোর শেখা তো মাঝে মাঝে বানাই ভালো লাগে খেতে আর ওরা যখন বানায় আমাকে দেয় তো এই আর কি আগে খেতাম না এখন বেশ ভালো লাগে তো চলো মিক্সার মেশিনটাও পরিষ্কার হয়ে গেছে আর আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে তো পুজো কমপ্লিট করে নেব তারপরে আমি আবার নিজে ব্রেকফাস্ট করব তো আমার জন্য ধোসাটা আমি বানিয়ে রাখিনি কেন কি ধোসা আবার ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরম খেলে বেশ ক্রিসপি থাকে খেতেও টেস্ট লাগে তো আমি পুজো কমপ্লিট করে বানিয়ে খাবো আচ্ছা ওইদিকে আমার ধোসা রেডি হচ্ছে একটা করে একবার তো দেওয়ার পরে একটু টাইম লাগে ওটা হতে তো ততক্ষণ আমি কিছু কারি পাতা স্টোর করব কারি পাতা শেষ হয়ে গিয়েছিল তাই নিচে গেছিলাম তো তুলে এনেছি তো এখানে কারি পাতা খুব ইজিলি অ্যাভেলেবেল মানে আমাদের গেটের পিছনেই বাড়ি রয়েছে অনেকগুলো মানে নর্মাল বাড়ি তো লোকাল পিপলদের সো সেখান থেকে তুলে আনি ওরা কিছুই বলে না আর প্রচুর কারি পাতা গাছ জানো তো তো আমি রেখে দিই তুলে ভালো করে স্টোর করে কখনো আমি চুলের তেল বানাই কখনো খাবারে দিই কখনো ডাল ঢালে ইউজ করি বেশ ভালো হয় টেস্টটা অন্যরকম লাগে আর এখানে যারা সাউথ ইন্ডিয়ান তারা সমস্ত খাবারে কারি পাতা ইউজ করে সেই চিকেন হোক মাটন হোক কোনো ভাজা হোক সব কিছুতে
তো খারাপ লাগে না, সেগুলো খেয়ে খেয়েই টেস্ট চলে এসেছে। তো যাই হোক, এখন বিকেলের টাইমে তোমাদের বাইরের আকাশটা একটু দেখিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছিল, তাই আমি ক্যাপচার করেছি। আর এরপরে চলে এসেছি রান্নাঘরে, রান্না তো করব, কিন্তু তার আগে ভাবলাম এই তেলের বোতলগুলো একটু ক্লিন করা যাক, প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর সবথেকে বড় কথা, এই তেলের বোতলের যে ক্যাপগুলো সেগুলো একদম নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আমি নতুন ক্যাপ কিনেছি, সেগুলোকেই এখন আমি রিপ্লেস করব, তো ভাবলাম আমি সেটা শেয়ার করি। এই তেলের বোতলগুলো তো এখন অনেকেই ইউজ করে, বাট ইউজ করতে করতে এর যে ক্যাপটা থাকে দেখো, এটা রাবারের, তো তেল লেগে লেগে একদম বাজে হয়ে যায়, পুরো নষ্ট হয়ে যায়। তো অনেক দিন ধরেই এটা নষ্ট হয়ে গিয়েছিলো, তো ইউজ এটাই করছিলাম। তো আমি জানতাম না কি যে এর ক্যাপ আলাদা করে পাওয়া যায়, কেন কি বটলগুলো তো ভালো আছে, বটলগুলো তো ফেলে দেবো না না, তো এই জন্য এখন অনলাইনে চেক করেছি যে পাওয়া যায়। তো আমি নতুন ক্যাপ অর্ডার করেছিলাম, এই দেখো এগুলো এখন আমি পুরো ডাস্টবিনে ফেলে দেবো আর নতুন ক্যাপগুলো লাগাবো। তো নতুন ক্যাপগুলো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এই যে আমার অ্যাকচুয়ালি আনবক্স করা হয়ে গেছে প্যাকেটটা, তাই আমি তোমাদের দেখাতে পারলাম না। 6 পিসেসের একটা সেট অর্ডার করেছিলাম, তো 2 পিস 4 পিস 6 পিস এরকম ছিল। তো 4 পিসের এরকম একটা দাম দেখা ছিল 170 টাকা, আর 6 পিসেসের 190 টাকা বা কিছু। তো ভাবলাম তাহলে 6 পিসেসটাই নিয়ে নিই, দুটো এক্সট্রা রেখে দেবো, পরে লাগলে আবার ইউজ করা যাবে। তো এই আর কি, এখন প্রত্যেকটা বোতলকে ভালো করে ক্লিন করে নিয়েছি অ্যান্ড তেলগুলো ভরে এবার আমি নতুন ক্যাপটা লাগাবো। বাট হাজব্যান্ড তো চলে এসেছে অফিস থেকে, এখন সন্ধ্যের টাইম, তো ওকে বললাম, তো ওই লাগিয়ে দিচ্ছে ক্যাপগুলো। দেখতেও সুন্দর লাগছে, ফ্রেশ লাগছে, আর এতদিন সত্যি এগুলো কি বাজে হয়ে গিয়েছিল। তো যাই হোক, খুব বেশি দামও নয়, বাট বোতলগুলো একদম নতুনের মতো আবার হয়ে গেল। আর এরপরে আমি প্রিপেয়ার করব রাত্রের ডিনার। তো আমি আজকের বানাবো হচ্ছে খুব সহজভাবে একটা চিকেন বিরিয়ানি, যেটাকে চিকেন পোলাওই বলা ভালো, বিরিয়ানি অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে খাই না, তো খুবই ভালো লাগে খেতে। যেহেতু বিরিয়ানির মশলাটা ইউজ করব, তাই জন্য বিরিয়ানি আমি বললাম। তো চিকেনটাকে দেখেছি আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি দেখাইনি। তো কী কী দিয়ে ম্যারিনেট করেছি বলে দিচ্ছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, একটু গরম মশলা, আদা রসুনের পেস্ট, সাদা তেল, আর টক দই, ব্যাস এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এরপরে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, 2 টুকরো আলু দেবো, মানে একটা আলু কেটেছি, ব্যাস আজকে রাত্রের জন্যই বানাচ্ছি আমি, এক্সট্রা রাখবো না, কেন কি কালকে আবার বৃহস্পতিবার। আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আমি এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছি। এরপরে দেখো পেঁয়াজ ভেজে আমি এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটুখানি কুক করব ঢাকা দিয়ে দিয়ে, যাতে এটা 70% মতো সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো 2 টুকরো আলু যে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি, এটা অলমোস্ট কুকড হয়ে গেছে। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করব চাল, তো যতটা আমরা দুজনে খাবো সেই হিসেবে আমি চাল অ্যাড করেছি আজকে রাতের জন্য, দুজনের জন্য। তো সবসময় ওরকম তো মাপে মাপে হয় না, একটু আদ্রুত বেশি হয়, কম কখনোই হয় না, বেশি হয় বলতে পারো। তো এবারে চালটা দিয়ে পুরো মশলাটা দিয়ে চিকেনটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, আর এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব। তো আমি যতটা চাল দিয়েছি, আমি 1 গ্লাস চাল দিয়েছিলাম দুজনের, আমার একটা গ্লাসের মাপ আছে, তো তার ডবল আমি জল দিলাম, ব্যাস। তারপরে আমি অ্যাড করলাম একটুখানি কেওড়া ওয়াটার, একটু মানে স্মেলের জন্য, আর একটুখানি ঘি, ব্যাস। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, রেডি হয়ে গেছে। তোমরা একটুখানি একটা ক্লিপিংস দেখলে বিরিয়ানিটার, এরপরে যখন আমি সার্ভ করব তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি কিচেনটা ভালো করে ক্লিন করে নেব, তো কিচেনটা ক্লিন করে নিয়ে তারপরে আরামসে বসে খাওয়া যাবে, না হলে এই একটা চিন্তা থেকে যায় যে খেয়ে উঠে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তো তার জন্য আরামসে খাওয়াও যায় না। তো এই কারণে ভাবলাম যে তাহলে কিচেনটা ক্লিন করে নিই। তবে যেটা বানালাম এটা ভীষণ ইজি, এই জন্যই বানালাম, না হলে ভেবেছিলাম আজকে চিকেন আর পরোটা বানাবো, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা ভাজো চিকেন করো, ওই জন্য ভাবলাম একবারে একটা পটে আমি এরকমভাবে করে নিই, এটা খেতেও টেস্ট হয়, পেটও ভরে, আর ঝামেলাটাও অনেকটাই কম। তো চলো, আমার কিচেন ক্লিন হয়ে গেছে, এখন আমি আমাদের ডিনারটা সার্ভ করে নেব। তো এটা হচ্ছে আমার পোলাও বিরিয়ানি বলতে পারো, খেতে কিন্তু খুব স্বাদ হয়, তোমরা যারা যারা খাওনি তারা এটা বানিয়ে খেয়ে দেখো, খুব কম সময়ে খুব টেস্টি একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগে। যেহেতু বিরিয়ানির মশলাটাই আমি ইউজ করেছি, তাই জন্য পুরো বিরিয়ানির স্মেল তুমি এখানে পাবে,
তো এই হচ্ছে ছিল আজকের পোলাও বিরিয়ানির রেসিপি। তো চলো এখন বসে যাব আমরা ডিনারে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো, টাটা, গুড নাইট, বাই বাই।